সুপ্রিয় দর্শক, গত কোরবানিতে বাংলাদেশের সেরা যে কয়েকটি গরু আমরা দেখেছি, এর মধ্যে বেশ কয়েকটি গরু যেগুলো কোরবানি ভিডিও সহ সোহরা টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। দু একটি নামকরা গরুর কোরবানির ভিডিও এবং ওই গরু সম্পর্কে কিছু তথ্য এবং ভিডিও আমরা দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যে কয়েকটি সেরা গরু ছিল এর মধ্যে রোজো, টাইগার, কিং হামজা এবং জোজো গরুর কোরবানির ভিডিও পর্যন্ত আমরা সোহরা টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো দেখেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সোহরা টিভির পক্ষ থেকে। দর্শক, আজ আমরা আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছি এই গরুটি হচ্ছে এই গত কোরবানিতে টাইগার নামে যে গরুটি কোরবানি হয়েছে সেই গরুর অবিকল দেখতে আজকের এই গরুটি, সেটার নাম কিং টাইগার। এটি গত কোরবানিতে যে টাইগার গরু কোরবানি হয়েছে তার মতোই দেখতে, কিন্তু কিছুটা ভিন্নতা তো অবশ্যই আছে, যেটা নিয়ে অনেকেই কিছুদিন আগে আমরা সোহরা টিভির মাধ্যমে একটি প্রতিবেদন দিয়েছিলাম। অনেকে মন্তব্য করেছেন যে এটা গত টাইগারের ভিডিও, মূলত তাদের ধারণা হচ্ছে যে গত কোরবানির আগের ধারণকৃত কিছু দৃশ্যাবলী হয়তো এই টাইগারের। দর্শক, আসলে বিষয়টা তা নয়, এটা টাইগার গরু নয়, এটা কিং টাইগার, এটা সম্পূর্ণ আলাদা একটি গরু। যে গরুটি আপনারা দেখছেন এটি দেখতে টাইগারের মতো, কিন্তু টাইগার নয়, এটা কিং টাইগার। এই সম্পর্কে আপনাদেরকে কিছু নতুন আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। কিং টাইগার কিছুদিন আগে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই সম্পর্কে আপনার কিছু স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরব। এই গরুটি টাইগার গরুর মতো দেখতে হলেও এটার ওজন এখনও 1100 কেজির মতো হয়নি। টাইগার গরুর 1100 কেজি প্লাস ছিল, এটা ছোট, তবে অনেকটা দেখতে টাইগারের মতো, গায়ের রং এবং তার চলন বলন কিছুটা টাইগারের মতো। তবে টাইগারের চেয়ে এই গরুটা একটু দুষ্ট প্রকৃতির এবং সে খুব লাফালাফি করে, টাইগার সেটা করতো না। আজকে এই টাইগার এবং কিং টাইগারের যে বিষয়টা আমরা গত ভিডিওতে আমরা জেনেছি সেটা হচ্ছে, অনেকেই বলছেন যে এটা টাইগার গরুর কোরবানির আগের দৃশ্য আমরা তুলে ধরেছি, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে এটি ভিন্ন একটি গরু, দেখতে টাইগারের মতো, তাই আমরা আবারও এসেছি এটার আপডেটটা দেখানোর জন্য, যাতে দর্শক, আমার প্রিয় দর্শক যারা আছেন সোহরা টিভিকে, যারা সবচেয়ে বেশি পছন্দ করেন, লাইক কমেন্টস সবসময় করে যাচ্ছেন যারা, তাদের জন্য রইল আজকে সেরা আকর্ষণ। তারা জানতে পারবেন যে এটা টাইগার না কিং টাইগার কোনটা, এই সম্পর্কে একটি তথ্য। কোরবানির পর টাইগার জানের পর এটা এড়িয়ে আসছে সব প্রথম। এটা কি টাইগারের চেয়ে বড়? টাইগারের মতনই আর টাইগারের মতো, কিন্তু এটা দেখতে তো একই রকম। হ্যাঁ, পর এই গরুটা আসছে এটা টাইগারের মতনই, সেম টাইগারের ওজনের মতনই আর কি। এতদিন কোথায় ছিল এটা? এটা এতদিন এমনি কিনেছিল না, মানে টাইগারের সময় এটা কোথায় ছিল? টাইগারের সময় অন্য কোনো ছিল, হিমায়তপুর ছিল। ও, এটা টাইগার কি একই সঙ্গে আনা হয়েছিল? না, একই সঙ্গে। এটা কি পরে আনা হয়েছে? হ্যাঁ, পরে আনা হয়েছে। ও, টাইগারের ওজন কত ছিল? টাইগারের ওজন ছিল 1200 প্লাস। এটার এখন কত? এটা উপরে কাছাকাছি। কাছাকাছি? হ্যাঁ। তার মানে আগামী বছরের জন্য এটা কিং টাইগার? হ্যাঁ, মানে টাইগারের চেয়ে যে বড় হবে এটা ওজন। দেখতে একই, সব মানুষ ভাবে এটাই টাইগার।